ভাই সব কেমন আছে সবাই কমেন্ট বক্স দেখলে সত্যি মাথায় ফাইটার জেটের স্পিডে রাগ উঠে যায় কিন্তু তারপর নানা রকম ম্যানুভার করে আবার ঠান্ডা হয়ে যায় যার মধ্যে একটি হলো এদের শিক্ষা এখনো ঘরের দরজায় পৌঁছায়নি এই ভাবনাতে তারপরে আসে বেচারা এমনিতেই মূর্খ তাই তারা নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করবার জন্য একটু বেশিই বলে ফেলে তো এরকম ভেবে আবারও ঠান্ডা হয়ে যায় আমার মুঠ চলো এই ভিডিওতে নেপালের কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো যারা বলে নেপাল ভারতকে হুমকি দিচ্ছে ভারতের সাথে যুদ্ধ করবে তারা ভালোভাবে ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন না বুঝলে আমার তাতে কোনো যায় আসে না হে গাইজ আমি জানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ তো কিছুদিন ধরে আমাদের পড়শি দেশের কিছু সোশ্যাল মিডিয়া কিংক এটা নিয়ে খুব বলাবলি করছে যে নেপাল ভারতকে হুমকি দিচ্ছে নেপাল ভারতের সাথে যুদ্ধ করবে নেপাল এই করবে নেপাল সেই করবে ড্যাস 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 আরও কত কি ওরে মাকাল ভারত নেপালের রিলেশান সম্বন্ধে তোদের কিছু জ্ঞান আছে আর যদি না থাকে তাহলে কিছু বলার নেই যদি থাকে তাও যদি এরকম বলিস তাহলে বলবো তোদের মাথা খারাপ হয়ে গেছে সেসব তোদের মাথায় এমনিও ঢুকবে না কারণ মাথা খারাপদের মাথায় এসব ঢুকবে না যাই হোক নেপাল যে নতুন ম্যাপ তৈরি করেছে সেটা তো সবাই জানে কিন্তু তা যে বাতিলও হয়ে গেছে সেটা কি খবর রাখে না রাখে না না থাকলে গুগল করে দেখে নিও পেয়ে যাবে যাই হোক নেপালে বর্তমানে কমিউনিস্ট পার্টি সরকার চালাচ্ছে স্বাভাবিকভাবেই চায়নাকে তারা সাপোর্ট করবে এবং চায়নার দিকেই ঝুঁকবে কারণ আমাদের দেশ দেখলেই বুঝতে বেড়ে যাবেন বাইরের দেশে কেন প্রয়োজন নেপাল যেসব করছে তা চীনের উস্কানিতেই করছে তা বুঝতে কারো বাকি নেই নেপাল যে ভারতের সাথে যুদ্ধ করবে এই করবে সেই করবে বলছিল তাতে ভারতের সেনা প্রমুখকে নেপালের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা নেপালকে নিয়ে চিন্তিত নয় কেন নয় কারণ নেপাল সরকার চায়নার এসারাতে এসব করছে যখন হুঁচ ফিরবে তখন সব ঠিক হয়ে যাবে তো এই বক্তব্য শুনে নেপাল পি এম কে পি ওলি নেপালের প্রমুখকে জবাব দেওয়ার জন্য বলেছে মানে ভারতের বিপক্ষে যেন তিনিও স্টেটমেন্ট দেয় কিন্তু নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণা থাপা বলেন যে তারা রাজনৈতিক ব্যাপারে কোনো রকম স্টেটমেন্ট দেবে না এক কথায় তিনি ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যায় কারণ তিনি ভালোভাবে জানে এই কমিউনিস্ট পার্টি আজ নয়তো কাল দেশকে নিয়ে ডুববে তিনি তার ভাগিদারি হতে চায় না আর এই কমিউনিস্ট পার্টি দেশকে তো শেষ করবে কিছুদিন পর তারা চলেও যাবে তাই তিনি ভারতের বিপক্ষে কোনো রকম স্টেটমেন্ট দিতে চায়নি নেপাল একটি ল্যান্ডলক দেশ এবং তাদের বেশিরভাগ বাণিজ্য নির্ভর করে ভারতের উপর প্রায় পঁচিশ হাজার বেশি নেপালি গোর্খা ভারতীয় আর্মিতে আছে প্রায় এক কোটির বেশি মানুষ ভারতে কাজ করে নেপালের থেকে বেশি রেভিনিউ কামানোর শিল্প সেটা হচ্ছে ট্যুরিজম শিল্প তা চলে ভারতের জন্যে নেপাল বর্ডারে ভারত যদি কড়াকড়ি কিছু করে দেয় তাহলে তো নেপাল পাতে মারা যাবে এ কথা নেপালের প্রমুখ এবং সাধারণ মানুষ খুব ভালোভাবে জানে কিছু মানুষ কমেন্ট সেকশানে এসে বলতে দেখা গেছে যে নেপালের সাধারণ মানুষ নাকি ভারতকে ঘৃণা করে ওরে কাকা কোনোদিন নেপালে গেছিস নেপালে গিয়ে কথাটা বলিস যে ভারতকে শেষ করতে হবে তারপর তোমাদের সুরক্ষা তোমাদের হাতে ভারতের নামে গালি দেয় তারা হয় কমিউনিস্ট পার্টির পাবলিক নয়তো আওয়াল ফেক প্রোফাইল যেটা পাশের দেশের পাকিস্তান চালাচ্ছে যদি কেউ নেপালিদের সাথে কথা বলতে চায় তো ভারতের আর্মিতে আসুক ভারতের আর্মিতে অনেক আছে যারা অনেকে আছে ভারতের নানা জায়গায় ছড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বল তারা ভারতের নামে কিভাবে একদিন সুযোগ হলে অবশ্যই নেপালে যাব তো গাইজ আপনারা নেপালের সাধারণ মানুষকে গালি দেবেন না গালি কমিউনিস্ট পার্টির চামচাগুলো কে দিন নেপালের সাধারণ মানুষ ভারতকে ভালোবাসে ভবিষ্যতেও বাসবে আমরা ভারতীয়রাও নেপালকে ভালোবাসি ভবিষ্যতেও বাসবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ